আজ তৃতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি। রাজশাহীর নির্ধারিত 8টি স্কুলে প্রতিদিন গড়ে 5,000 করে 40,000 ফাইজারের টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। রাজশাহীর মতিঝিল আইডিয়া স্কুল অ্যান্ড কলেজ, হার্টপুর ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, বনানীর চিটাগাং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও আশেপাশের স্কুলের শিক্ষার্থীদের এসব কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বনানীতে চিটাগাং গ্রামার স্কুলে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, গতকাল তো বেশ বিশৃঙ্খল অবস্থা ছিল টিকা কেন্দ্রগুলোতে, আজ কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাবরিনা, আসলে গতকালকে কিন্তু অনেক চরম বিশৃঙ্খলভাবে কিন্তু টিকাদান কর্মসূচি পালিত হয়েছে এখানে এই স্কুলটিতে আমরা দেখিয়েছিলাম। আজকে তবে কিছুটা শৃঙ্খলায় ফিরেছে, বিশেষ করে এটির একটি কারণ হচ্ছে যে আজকে নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 9টায় যে টিকাদান কর্মসূচি ছিল সেটি নির্ধারিত সময়েই শুরু হয়েছে এবং আজকে এই কেন্দ্রে 5টি স্কুলের শিক্ষার্থী যারা রয়েছেন 12 থেকে 17 বছর বয়সী তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এবং এখানে রয়েছে যে চিটাগাং গ্রামার যে স্কুল রয়েছে তাদের শিক্ষার্থীরা রয়েছেন, এখানে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তেজগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং বিজ্ঞান সরকারি বিজ্ঞান স্কুল যেটি রয়েছে সেটির শিক্ষার্থীরা এবং আদর্শ তেজগাঁও যে আদর্শ স্কুল রয়েছে সেটিরও কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং এদেরকে পর্যায়ক্রমে যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু তারা শিক্ষার্থীরা এখানে আসছেন। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেই শিক্ষার্থীরা অংশ নিয়েছেন টিকাদানের জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে এই যে শিক্ষার্থীরা রয়েছে যারা গতকালকে বাদ পড়েছেন বা যে স্কুলগুলোকে দেওয়া হয়েছিল যারা আসতে পারেনি তারা কিন্তু আজকে আসলে তাদেরকেও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। আরেকটি বিষয় যে সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছিলেন যে দৈনিক 5,000 করে প্রতিটি কেন্দ্রে অর্থাৎ 40,000 টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে এই কেন্দ্র থেকে 2100 শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে যে বুথ কিন্তু 25টি থাকলেও আজকেও 10টি বুথ এখানে চালু রয়েছে অর্থাৎ বাকি 15টি বুথ আজকেও চালু করা হয়নি। এবং আমরা আরও কয়েকটি কেন্দ্রে যেগুলো রয়েছে রাজধানী সহ 8টি কেন্দ্রে সেই কেন্দ্রগুলোতে মূলত যেটি হয়েছে যে এই যে টিকা কর্মসূচি রয়েছে নির্ধারিত সময় শুরু করা গেলে এবং বুথগুলো যদি সবগুলো সচল থাকে তাহলে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে আসলে এই করোনার টিকা নিতে পারবে। সাবরিনা, জাহিদ ধন্যবাদ। রাজধানীর বনানী চিটাগাং গ্রামার স্কুল থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান।